নমস্কার সল্ট লেক অর্পিতাস ভিভার গ্যালারি থেকে আমি অর্পিতা আবার আজকে আপনাদের সামনে চলে এসেছি আমার এপিসোড নাম্বার 61 নিয়ে। আজকে আমি একটু মিক্সড ব্যাগ দেখাচ্ছি। হ্যাঁ, এই মাত্র একজন আমার পেইন্টার একটা শাড়ি দিয়ে গেছে, ওইটা দিয়ে শুরু করছি আর নানা রকমই দিয়ে আমি 21টা শাড়ি দেখাবো। আপনাদের ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে আমাকে শাড়ি বুক করুন। শুরু চলে যাচ্ছি শাড়িতে। শাড়ি দেখানোর আগে একটা কথা আপনাদের বলে দিই, আজকে 15th আগস্ট। তো আজকে 15th আর 16th আগস্টের মধ্যে এই আমি যে 21টা শাড়ি দেখাচ্ছি তার মধ্যে যদি আপনারা বুকিং করেন আপনারা ফ্ল্যাট 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন। কিন্তু যদি 15th 17th হলে কিন্তু হবে না, 15th আর 16th এই দুদিনের মধ্যে আপনার বুকিং করতে হবে। বুকিং করলে আপনি ডেফিনেটলি 10% ডিসকাউন্ট 15th আগস্ট উপলক্ষে আপনারা পেয়ে যাবেন। চলে যাচ্ছি শাড়িতে। এক নম্বর শাড়ি দেখুন, এই মাত্র আমার পেইন্টার দিয়ে গেল, ড্যাম্পের কাজ, ভীষণ সুন্দর। ধনেখালি টাঙাইলে প্যানেল করা তারটা, এক নম্বর শাড়ি দেখুন, বার্ড আর ফ্লাওয়ার মোটিভে ওয়ান্ডারফুল, ভীষণ সুন্দর, ভীষণ। নিজের শাড়ি বলে বলছি না, মানে আমার আর্টিসানকে রেসপেক্ট জানিয়ে কথাটা বলছি, এতটাই সুন্দর শাড়িটা। এক নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 2250। ইনস্ট্যান্ট বুকিং করলে আপনারা আজকে বা কালকের মধ্যে বুকিং করলে আপনারা 10% ডিসকাউন্ট 21টা শাড়ির মধ্যে পেয়ে যাবেন, ঠিক আছে। রেস্ট হাফটা দেখিয়ে নিই। আর আপনারা তো জানেন ধনেখালি টাঙাইলে কখনো ব্লাউজ পিস হয় না, আপনারা রেড ব্লাউজ পিস দিয়ে পরবেন। এই হচ্ছে পুরো শাড়ি, ঠিক আছে। চলে যাচ্ছি 2 নম্বর শাড়িতে। 2 নম্বর একটা পিওর গাছি তসর দেখাচ্ছি, মানে বর্ডারটা অ্যাপ্লিক করা আছে, ঠিক আছে। ভেতরে কাথিয়াবাড়ি আর কাঁথা স্টিচ মিলে শাড়িটা করা হয়েছে, শাড়ি নাম্বার 2। ভীষণ ভালো কোয়ালিটির তসর, তসর হাতে পেলেই বুঝতে পারবেন। শুনুন, এর থেকেও ভালো কোয়ালিটির তসর আছে, কিন্তু এত দাম, আপনারা তখন ভাববেন যে আমি এত দাম নিয়েছি। আমি দেখাবো আপনাদের আগামী দিনে কলমকারি দেখাবো, ভীষণ ভালো কোয়ালিটির তসরে, এখানেই করেছি সেই কলমকারি। কিন্তু তসর দেখলে আমরা তখন আপনার দোকানে আসলে বুঝতে পারবেন তফাতগুলো কোথায়, কেন এত দাম। আচ্ছা, এটা যাই হোক একটা ভালো, এটাও খুব ভালো, এর থেকেও ভালো, ভালোর কোনো শেষ নেই, এটুকু বোঝানোর জন্যই কথাগুলো বললাম। শাড়ি নাম্বার 2 দেখুন, কাথিয়াবাড়ি আর কাঁথা করে এই বর্ডারটা অ্যাপ্লিক করে বসানো হয়েছে, এটা একটা প্যাচ ছিল, ওকে প্যাচ করে বসিয়ে সারা বডিতে এই বুটিটা করা হয়েছে। শাড়ি নাম্বার 2, প্রাইস ইজ 8950। খুব সিম্পল স্মার্ট দেখুন শাড়ি, তসর শুদ্ধ শাড়ি, আপনার পুজোতেও পরতে পারবেন। শাড়ি নাম্বার 2, প্রাইস 8950। ও আচ্ছা, ব্লাউজ পিসটা একটু দেখিয়ে দিই, এটা হচ্ছে আপনার ব্লাউজ পিসে বর্ডারটা একটু দেখিয়ে দাও। হ্যাঁ, শাড়ি নাম্বার 2, প্রাইস ইজ 8950। শাড়ি নাম্বার 3, স্যাটিন বর্ডার ধনেখালি টাঙাই, এই পেন্টিংয়ে তো আপনারা দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছেন আমার। শাড়ি নাম্বার 2 একটু স্যাটিন বর্ডারের শাড়ি ধনেখালি টাঙাইলে, নিচেরটা যেহেতু বর্ডারটা একটু চওড়া আছে, 4 ইঞ্চেস বর্ডার, তার মধ্যে করা আছে একটু স্কার্ট বর্ডার এফেক্ট দিয়েছে, ভীষণ সুন্দর শাড়ি নাম্বার 2, অ্যান্ড ইট ইস প্রাইস 1950। এই দ্য 10% ডিসকাউন্ট উইচ আই এম গিভিং ওনলি, ইটস অ্যাপ্লিকেবল ওনলি অন 15th আর 16th আগস্ট, ওকে। শাড়ি নাম্বার 4, আচ্ছা আমি যে শাড়িটা পরেছি, দিস ইজ আ ইম্পোর্টেড স্যাটিন সিল্ক, ইম্পোর্টেড স্যাটিন সিল্ক, ভীষণ ভালো কোয়ালিটির সিল্ক, বুঝতে পারছেন না ইম্পোর্টেড, এটা জার্মান থেকে এসেছে থানটা আমি পেয়েছি। প্রত্যেকটা থান আসে 5.5 মিটার করে, মানে 11 মিটারের থান আসে, আমি 2টো শাড়ি করতে পারি। তো সেই শাড়িগুলোতে উইদাউট ব্লাউজ পিস আপনারা নানাভাবে ব্লাউজ বানিয়ে, ডিজাইনের ব্লাউজ বানিয়ে শাড়ি পরতে পারেন, ওকে। একটু নতুন কাজ করেছে, আমার তসরে যে পেন্টিং দেখেন সেই পেন্টিংয়ে অ্যাজ এ ফ্রি কালারের পেন্টিং হচ্ছে এই শাড়ি। এটা শাড়ি নাম্বার 3, না শাড়ি নাম্বার 4, প্রাইস ইজ 7800। দেখুন একটু পেন্টিংটা খুব ভালো করে দেখাও,
এটা সিঙ্গেল স্লিভলেস, যারা স্লিভলেস পরেন এই প্যারেট গ্রিন কালারের ব্লাউজ দিয়ে পরুন, ভীষণ ভালো লাগবে। কালো দিয়ে পরুন, ভীষণ ভালো লাগবে। এই থানটা ব্লাউজ পিস দিতে পারবো না কোনোভাবেই, কারণ থানটা ওইভাবেই আসে, এটা ব্লাউজ পিস কোনোভাবেই হবে না আর কি। ঠিক আছে, শাড়ি নাম্বার 4 অ্যান্ড ইট ইজ প্রাইস 7800, পিওর হ্যান্ড পেন্টেড শাড়ি, পিওর স্যাটেন সিল্ক। এটা কিন্তু ক্রেপ টেপ কিছু না, পিওর স্যাটেন সিল্ক। যেই শাড়িটা আমি পরে আছি দেখুন, এটা উইদাউট টেক্সচার, এই শাড়িটাতে দেখো সেলফ টেক্সচার আছে, বোঝাতে পারা যাচ্ছে? দেখো তো একটু, এটা টেক্সচার আছে। এই শাড়ি আপনারা আমার শপে পেয়ে যাবেন, ঠিক আছে। আচ্ছা, শাড়ি নাম্বার 4, শাড়ি নাম্বার 5, যেমন তসর দেখাই তসরে বাটিক, দেখুন জিওমেট্রিক্যালে বাটিক, দিস ইজ দ্য পাল্লা পার্ট। তসর নিয়ে কোনো কথা হবে না, ভীষণ ভালো কোয়ালিটির তসর, মানে বাটিক হয়েছে মানে বুঝতে পারছেন, মানে এটাকে অ্যাসিড পেন্টে অ্যাসিডে ধোয়া হয়েছে, ইয়ে তুলে গরম জলে মোম তোলা হয়েছে, যতগুলো প্রসেস হয় সব কিছু অ্যাপ্লিকেবল হয়ে তসরটা আপনার কাছে যাবে। ওকে, ব্লাউজ পিসটা একটু দেখিয়ে দিই রঞ্জন, একটু দাঁড়া, ব্লাউজ পিসের বর্ডারটা দেখো, স্লিভসের বর্ডারটা একটু দেখুন। ওকে, অ্যান্ড দিস ইজ দ্য রেস্ট হাফ, দিস ইজ অলসো প্রাইস 7800, শাড়ি নাম্বার 5 7800, ইমিএমএ 15-16 বুক করলে ফ্ল্যাট 10% ডিসকাউন্ট পাবেন। শাড়ি নাম্বার 6, হাফ তসর এমব্রয়ডারি, যেটা আমি দেখাই, দেখো মেশিন এমব্রয়ডারি আপনারা অনেক দেখেন, কিন্তু আমি এত কনফিডেন্ট, মানে আপনারা মানে আমি তো ক্যামেরায় তো স্টিচের কোয়ালিটিটা বোঝাতে পারবো না, তো সেক্ষেত্রে শপে আসতে হবে, কিন্তু আমি ওদেরকে আমার ক্যামেরাম্যানকে বলবো একটু দেখাতে। দেখো কোথাও একটু রিঙ্কল হয়নি, এতটুকু রিঙ্কল হয়নি, এত বড় একটা স্টিচিং করেছে, স্টিচ করেছে, এটা যে মেশিন এমব্রয়ডারি ডেফিনেটলি, কিন্তু হ্যান্ড হাতে কারিগরের হাতে স্কিলের উপরে এই কাজটা ডিপেন্ড করছে, হাউ স্কিল দ্যাট পার্সন ইজ। দেখুন পেছনটা দেখুন, পুরোটা জাস্ট শাড়িটা ডাইরেক্ট ফেলে শাড়িটাকে করা হয়েছে। শাড়ি আপনাদের মনে হতে পারে বাবা হাফ তসরে এমব্রয়ডারি কি এমন এমব্রয়ডারি, 4500, দিস ইজ শাড়ি নাম্বার কত, 6, অ্যান্ড ইট ইজ প্রাইসড 4500, পাল্লা পাট, আর কুচিতে পাটলিতে আপনারা পাঁচটা পেয়ে যাবেন, এই সেম এমব্রয়ডারি যেটা ইয়কে আছে, সেম এমব্রয়ডারি ইটস অ্যাভেলেবল ইন দ্য পাটলি পার্ট। ওকে, শাড়ি নাম্বার 5 and 6, অ্যান্ড ইট ইজ প্রাইসড কত, 4500। শাড়ি নাম্বার 7, সেম স্যাটন সিল্ক, দিস ইজ বাটিক, ভিক্টোরিয়া মেমোরিয়াল করা হয়েছে, দেখুন বাটিকে, আই কান্ট এক্সপ্লেন দ্য কালার, কালারটা আমি বোঝাতে পারবো না কি কালার এসছে, এটা কি কালার বলবো রঞ্জনা, দিস ইজ দ্য শাড়ি, ভীষণ সুন্দর, একটু ড্রেপ করে দেখে এত সুন্দর না শাড়িটা, একটা ক্যানভাস ধর, দেখুন ভিক্টোরিয়াটা করেছে, এটা না একটা গ্রিনিশ টিন্ট, একটা গ্রিনিশ টিন্ট আছে বেসে, কালারটা আমি আই কান ডিসক্রাইব দ্য কালার, ওকে, ইট ইজ নাইদার গ্রিন নাইদার ব্রাউন, একটা একটা সামথিং ডিফারেন্ট কালার, আই কান এক্সপ্লেন, আফটার রিসিভিং দ্য শাড়ি ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য ফ্রেন্ড উইচ, যিনি কিনবেন তিনি বুঝতে পারবেন। দিস ইজ শাড়ি নাম্বার 7 অ্যান্ড ইট ইজ প্রাইস 7800। শাড়ি নাম্বার 8, শাড়ি নাম্বার 8,
এত ডেন্স কাজ হয়েছে, দেখুন পুরো একটা বেল্ট করা হয়েছে, বাট কোথাও রিঙ্কল হয়নি, এতটুকু রিঙ্কল আসেনি শাড়িতে। সাচ ওয়ান্ডারফুলি ডান। ওকে, দিস ইজ শাড়ি নাম্বার 8 এন্ড ইট ইজ প্রাইসড 6400। দিস ইজ হাফ টাসার শাড়ি উইথ হ্যান্ড মেশিন এমব্রয়ডারি। অনেকে কোয়েশ্চেন থাকবে, হ্যাঁ মেশিন এমব্রয়ডারি তো মেশিনই, হাতে, হ্যাঁ হাতে স্কিলের প্রয়োজন আছে। এটা শাড়ি নাম্বার 9। এটাও একটা কেরালা কটন দেখা যায়, দেখুন মার্কেটে একটা কেরালা কটন পাওয়া যায়, দ্যাট ইজ দিস ইজ কেরালা কটন, নট দ্যাট কেরালা কটন, মানে এটা হচ্ছে মানে হ্যান্ড ওভেন কটনটা, মেশিন মানে থানটা, মানে যে ফ্যাব্রিকটা ইজ নট মেশিন এমব্রয়ডারি, দিস ইজ হ্যান্ড এমব্রয়ডারি কেরালা কটন, এক্সপেন্সিভ ফ্যাব্রিক ইজ ভেরি এক্সপেন্সিভ, কেরালা কটন অনেক, সেটাও অনেক ভ্যারাইটি আছে। হ্যান্ড পেন্টেড শাড়ি, আমি এর আগেও একবার দেখিয়েছিলাম, সিটি ভিএনে দেখিয়েছিলাম, আবার আরেকটা পিস করিয়েছি, ভীষণ সুন্দর কালার। অরেঞ্জ, ব্রাউন, ইয়েলো, নানা রকমের ওই ফ্যামিলি কালার ইউজ করা হয়েছে, ফ্লাইং বার্ড কনসেপ্ট। দিস ইজ শাড়ি নাম্বার 9 অ্যান্ড ইট ইজ প্রাইসড 2150, তাই না? হ্যাঁ 2150। ওকে, দেখে জাস্ট আপটা দেখিয়ে দিই, দিস শাড়ি ইজ উইথ ব্লাউজ পিস। ওকে, লেট মি শো ইউ দ্য ব্লাউজ পিস, দিস ইজ দ্য ব্লাউজ পিস অফ দ্য শাড়ি। ওকে, ইউ ক্যান ইউজ ইট ইন দ্য স্লিভস। শাড়ি নাম্বার 10, টিপিক্যাল আলপনা বাটিক, বর্ডার আঁচলের শাড়ি, দিস ইজ দ্য ডায়াগোনালি গেছে, দিস ইজ দ্য পাল্লা পার্ট, তো শাড়ি নাম্বার কত, 10 না? ওকে, দিস ইজ দ্য ব্লাউজ পিস, পুরো ব্লাউজ পিসটা পুরোটা হেভিলি করা হয়েছে। ওকে, দিস ইজ দ্য রেস্ট হাফ, বার্ন্ট রেড, মানে পোড়া মাটির লাল, মানে এটা পোড়া লাল কালারটা, প্রাইস 4700। শাড়ি নাম্বার 11, দিস ইজ স্যাটিন সিল্ক, ওকে ইম্পোর্টেড স্যাটিন সিল্ক, লুক অ্যাট দ্য পাল্লা পার্ট, দিস ইজ বাটিক, এটা কিন্তু পুরোটা বাটিক করা হয়েছে, রিজন বিং বুদ্ধা, লর্ড বুদ্ধা। ওকে, অ্যান্ড দিস ইজ দ্য হোল শাড়ি, তোল একটু না, দিস ইজ দ্য হোল শাড়ি। ওকে, শাড়ি নাম্বার 11 অ্যান্ড ইট ইজ অলসো প্রাইস 7800। শাড়ি নাম্বার 12, জরিস টাইপ রেশম টাঙ্গা, কটন টাঙ্গাইলে বগেনভেলিয়া প্লাজ, শাড়িটা কত, শাড়ি নাম্বার কত, হ্যাঁ শাড়ি নাম্বার 12, ওকে শাড়ি নাম্বার 12, দেখো ফার্স্ট অফ অল এটা একটা কটন শাড়ি, তারপরে এমব্রয়ডারিটা করা হয়েছে, আপনাদের মনে হতে পারে 3950, কিন্তু এই এমব্রয়ডারি রেসপেক্ট ইস এমব্রয়ডারি ওয়ার্ক, এত সুন্দর করে করা হয়েছে না, এর কারিগর রেট ইজ টু হাই, এটা আপনারা বুঝতে হবে। ওকে, দেখুন ব্যাক পাশ পার্ট, আমি আরেকবার আপনি বুঝতেই পারবেন পেছনে একটা এমব্রয়ডারি হয়েছে, দেখুন কাজটা। ওকে, আমি একটু শাড়িটা ড্রেপ করে দেখাই, ভীষণ সুন্দর, প্রাইস ইজ 3950। একদম ধনেখালি টাঙাইলে এটা করা হয়েছে,
ওকে প্রাইস ইজ 3950 ভীষণ ভালো কাজ কাজটাকে রেসপেক্ট করুন ওকে প্রাইস 3950 নাও মুভিং টু সারি নাম্বার 13 তসরে বাটিক অ্যাজ ইউজুয়াল রিজেম্বলিং গ্রাসহপারস দেখুন কাজ দেখুন only do, for independence day আজকের দিনে আজকে টুডে এন্ড টুমরো ইউ উইল গেট আ ফ্ল্যাট 10% ডিসকাউন্ট অন এভরি পারচেজ বাট ইটস অনলি অন 15th এন্ড 16th ওকে প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল দিস ইজ দ্য পাল্লা পার্ট অ্যান্ড দিস ইজ দ্য হোল বডি ভীষণ সুন্দর করে করা হয়েছে দেখুন ওকে অ্যান্ড দিস ইজ দ্য রেস্ট হাফ এটাও কি উল্টো ভাজা আছে নাকি রে দেখুন এই শাড়ি লম্বায় চওড়ায় একদম মানে মানে কি বলবো প্রায় 6 মিটার শাড়ি আছে প্রাইস 7800 দিস ইজ দ্য ব্লাউজ পিস অফ দ্য শাড়ি Okay. This was sari number 13 and it was price 7800. Sari number 14. Tangaile katha. Notun design dakhachi. Ekdom notun design. Ami ei design age dakhaini. First new design. Priced 2950 I think so. Yes. Priced 2950. This is the palla part. And this is the that if these sari এগুলো তো ব্লাউজ পিস নেই আপনারা জানেন সারি নাম্বার কত 14 and it is priced 2950 সারি নাম্বার 15 Sari number 15 is priced 7200. This is also batik. Then apan the mone hote pare why the price is less than the other batiks. Quality of tasar. This is the palla part. And this is the full sari. This is the upper yoke. And look at the lower border. This is the rest half. Okay, and let me show you the blouse piece. This is the blouse piece of the sari. This is the blouse piece of the sari. This is the blouse piece. Okay. Sari number 15 and it is priced 7200. Sari number 16, half toshur. At a slate color, half toshur, you can see. লোটাস করা হয়েছে দিস ইজ দ্য পাল্লা পার্ট লুক এট দ্য কালার কম্বিনেশন ভীষণ সুন্দর ভীষণ সুন্দর এন্ড দিস ইজ দ্য রেস্ট হাফ ওকে Sari number 16 and it is priced 4500. Sari number 17.
তসরে হ্যান্ড পেইন্ট রিজেম্বলিং সোলার ইক্লিপস। কালারটা ফলো দ্য কালার, দিস ইজ দ্য পাল্লা পার্ট। This is not slate, military green, towards military green, greenish slate, na? Dark military green. Let me show you the blouse piece first. I think now you can see the difference of the color. This is the blouse piece in black. Okay, and this is the rest half, priced 7800. Sari number 18, satin silk batik. Sari number 18. Show you the blouse pure border to dekhun palla ta dekhun bishon sundor. Okay, let me show me price ta koto ache rona dekhte ektu na 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 price ta dekhun. Price is 7800. This was sari number 18. That was sari number 18. 7800. Now I'm moving to sari number 19. This is the palla part. The color blending is shown sundur. Ochre yellow, rust, faded rust, brown. This is the blouse piece of the sari. Okay, and let me show you the rest half. This is the rest half of the sari. Sari number 19 and it is priced 7800. Sari number 20. Friends, please do share my channel. To share kore deben, my humble request to all of my friends will do a big help to me. This is the palla part. These sarees are without blouse piece. Shari te kono blouse piece nahi. Dhone khali tanga, and everybody knows there is no blouse piece in this sari. Sari number 20. Yeah. And this is the rest half. And it is priced 2800. Sari number 20 and it is priced 2800. Sari number 21. Sari number 21. Look at the palla part. Katha embroidered sari. This sari also without blouse piece.
and this is the rest stuff. Price is 2950. Friends, today I have shown you 21 lovely pieces of different fabric of sarees. I think you have liked my sarees. If you want to purchase, please send me the screenshot and take my sarees from my shop. It will be big help to me. So thank you so much for today. Namaskar.